الله تعالى عليه وسلم مخبرا وآمرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وآية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا احمد الہی وہ بھی دن ہوگا جو دل کا حوصلا نکلے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد طرف قرآن دل بیتھا میں تو آگاہ کر دینا ادھر سے جب مدینے جانے والا قافلہ نکلے اللہم صلی علی سیدنا مولانا بے تو آگاہ کر دینا ادھر سے جب مدینے جانے والا قافلہ نکلے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا আমি মুমিনদের উপরে বড়ই এহসান করেছি, দয়া করেছি,
আমি তাদের কাছে আমার রসুলকে পাঠিয়ে দিয়েছি। যুজন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার রসুল পাঠিয়ে দিয়ে মুমিনদের উপর এহসান করলেন। মুমিনদের উপরে এহসান বুঝুন তো, দয়া, এহসান মানে আল্লাহ দয়া করলেন। মুমিন যারা, ঈমান যারা এনেছে, ঈমানদারদেরকে আল্লাহ পাক খেতাব করে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের কাছে আমি রসুল পাঠাইয়া আমি তাদের উপর বড় এহসান করলাম, দয়া করলাম। বলেছেন আমি নবী পাঠিয়ে তাদের কাছে আমি মুমিনদের প্রতি এহসান করেছি, দয়া করেছি। আল্লাহ পাকের এত বড় দয়া, এটা আল্লাহ প্রকাশ করে দিলেন মুমিনদের জন্য বড়ই দয়া, মুমিনদের জন্য রহমত, আর তিনি সমগ্র জগতের জন্য রহমত। মুমিনের জন্য স্পেশাল করে আল্লাহ দিলেন আর বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আমি দয়া পাঠাইছি, যারকা সুবহানাল্লাহ। আর মুমিনদের জন্য স্পেশাল করে এটা আল্লাহ দয়া দিলেন আল্লাহর নবীকে, যারকা সুবহানাল্লাহ। যদি নবী না আসতেন, আমরা চিন্তা করে দেখি, যদি নবী না আসতেন তাহলে আমাদের ঈমান হতো না, হয়তো নবী না আসলে আমরা এই মর্যাদা পেতাম না। নবী না আসলে আজকে আমরা কি পাইতাম না, নবী না আসলে আজকে আমরা এই মসজিদ হইতো না, হইতো? নবী না হইলে মসজিদ হইতো, নবী না হইলে ঈদ নামাজ হইতো, নবী না হইলে আমরা কোরআন পাইতাম, বলেন না পাইতাম? নবী না হইলে আমার দ্বারা এই শিক্ষা, আল্লাহকে পরিচয় করার যে ব্যবস্থা আমরা পাইতাম? আল্লাহ বলেন আমি দয়া করছি মুমিনদেরকে, এদের ঈমানকে আমি তাজা করে দিছি নবী প্রেম ভালোবাসা দিয়ে। যখন সুবহানাল্লাহ বলেছেন যে আমি নবী প্রেম ভালোবাসা যাদের অন্তরে দিয়েছি তারাই কামিয়াব, নবীর ভালোবাসা যাদের অন্তরে তারাই কামিয়াব। যেরকম সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে যে ভালোবাসে বোঝা গেল তার ঈমানের পরিচয় দেয়। নবীকে ভালোবাসলে নবীর তরিকা, নবীর সুন্নতির প্রকাশ তার মধ্যে আসে। নবীকে ভালো না বাসলে তার তরিকা, তার সুন্নতের, তার পথ ও মতের বিকাশ হয় না। আমরা দাঁড়িয়ে রাখছি কার তরিকা, কার সুন্নত? নবীর সুন্নত, মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত। প্রকাশ হইল আমাদের কাছে নবীর মহব্বত, যেরকম সুবহানাল্লাহ নামাজ করি এটা কার তরিকা? নবীর তরিকা। এটা প্রকাশ হইল আমরা নবীকে ভালোবাসি, ঠিক বলেন না? কথা বলেন আমরা নবীকে ভালোবাসি, হেতু আমরা আমরা প্রকাশ করছি আমাদের ইমানের একটা বিকাশ আমরা দিছি নামাজ দিয়ে। নামাজ পড়ি আমরা, আমরা নামাজি, রাসূল নামাজ পড়েছেন, রাসূল বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি আমার মতো তোমরা নামাজ পড়ো। যখন সুবহানাল্লাহ, আমরা কার মতো নামাজ পড়ি? মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ আল্লাহর কাছে মকবুল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শিখাই দিলেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো। এই জন্য আমরা রাসূলুল্লাহর তরিকার মতো নামাজ পড়ি, রাসূলুল্লাহর তরিকার বাহিরে আমরা পড়ি না, কি বলেন? ধরে বলেন আমরা রাসূলের তরিকার ভিতরে পড়ি না বাহিরে পড়ি? ভিতরে পড়ি। তাই শিখাই দিলেন নবী প্রেম ভালোবাসা। এই নবী প্রেম ভালোবাসা যার মধ্যে আছে আল্লাহর ভালোবাসা তার কাছে আছে, আছে কিনা নাই? হ্যাঁ, মহব্বতের নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা, নবীর সাথে ভালোবাসা মানে আল্লাহর সাথে ভালোবাসা। এখন নবীর সাথে ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, কারে পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। আল্লাহকে পাইতে গেলে নবী দিলেন দয়া, আল্লাহ দয়া করলেন আমাকে, আমার নবীকে তোমরা গ্রহণ করো, আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি, আমার নবীর আদর্শ গ্রহণ করো, আমার নবীর আদর্শ তোমাদের জীবন গঠন করবে, তোমাদের জীবনকে গড়ে দিবে, আমার নবীর আদর্শ দিয়ে তোমরা আমি আল্লাহর খুশনদি হাসিল করতে পারবে। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবীর থেকে নিয়েছেন কি আদর্শ, বলেন কার থেকে আদর্শ নিয়েছেন? নবীর চলার পথে, নবীর চলার পথে যা কিছু তারা দেখছেন নবীকে ফলো করেছেন, পুরাপুরি ভাবে ফলো করেছেন, নবীকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যার অন্তরে নবীর প্রেম নাই তার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর দয়া নাই, তার ঈমান নাই। অন্য জায়গায় আছে, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার কাছে রসুলের মহব্বত নাই তার ঈমান নাই, যার কাছে রসুলের মহব্বত নাই ঈমান নাই। সরাসরি হাদিস, সহি হাদিস, আল্লাহর নবী বলেছেন যার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা নাই তার ঈমান নাই। এটা কি আমার কথা আমি বলছি না কে বলছেন? নবী জি বলে দিয়েছেন, নবীর কথা আল্লাহর কথা, যারা বলেন নবীর কথা আল্লাহর, নবী তো কোনো কথাই বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা,
নবী কোনো কথাই বলেন না আল্লাহর কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ওহি ছাড়া। দুই প্রকারের ওহি নবীর কাছে আসছে, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। একটা হলো কোরআনে কারীম যে জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে আসছেন ওহি, এটা ওহিয়ে মাতলু। আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের মধ্যে ইলহাম হয়েছে, আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এটার ব্যাখ্যা বলি, যা কিছু আছে সবকিছু নবীর কলবে জানাই দিয়েছেন। কোথায় জানাই দিয়েছেন? কলবের মধ্যে। এটা জিব্রাইল নাই, সরাসরি আল্লাহ থেকে। এটার পাওয়ার তো আরো বড় না ছোট? বলেন তো ছোট না বড়? যেখানে জিব্রাইলের পাত্তাই নেই, জিব্রাইল কিছু জানে না, জিব্রাইল নিয়ে আসছে আলিফ লাম মিম, অথচ জিব্রাইল জানে না এটার ভিতরে কি আছে। অত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাফসীর লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান দ্বারা মুরাদ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলের মানে আল্লাহ পাক যত বয়ানাত আছে সমস্ত তাকে শিক্ষা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের যত আদি অন্ত, যত ইতিহাস, সমস্ত গোপনীয়, এই যে আমরা হুরুফ মুশাববিহাত মুতাশাবিহাত মুকাত্তিআত যা আছে সব ভেদ, যেটা প্রকাশ আছে এটাও এবং যেটা গোপন সেটাও আল্লাহ পাক তার নবীকে জানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, তো আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করছেন, যা করছেন আল্লাহর হুকুমে, যা করছেন আল্লাহর হুকুমে, যেগুলো নিষেধ করছেন সেগুলো তিনি প্রকাশ করেন নি। আল্লাহ যা হুকুম করছেন নবী পাক সাহাবায়ে কেরামের কাছে বলে দিয়েছেন যে আমি আল্লাহ আমি যা দিয়েছি তুমি তা প্রকাশ করো, আমি আল্লাহ যা দিয়েছি তুমি তা প্রকাশ করো। নবী প্রকাশ করে দিলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, বলো তো আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছি তা কি তোমাদের কাছে পৌঁছাই দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্য বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যা আল্লাহর কাছ থেকে এনেছেন সত্য সত্যি তা সবগুলি প্রকাশ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সাক্ষী নিছেন কি আল্লাহ জানেন নাই? বলুন তো আল্লাহ জানেন নাই? তার বড় সাক্ষী নিছেন, হে সাহাবীরা তোমরা সাক্ষী দেখো, বলো যে আমি আল্লাহর আদালতে পেশ করতে পারি, আল্লাহ যেন হাশর ময়দানে আমাকে আটকে না দেয়। তোমাদের তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, তোমরা বলো আজকে যে আমি কি তোমাদের কাছে খোদার পয়গাম যা নিয়ে এসেছিলাম তাকে পৌঁছে দেইনি? সবাই বলেছে সবগুলি পৌঁছাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দয়া বানাইছেন, ওই নবীর প্রেম ভালোবাসার সাগরে যারা ডুব দিছে তাদের অবস্থা কি রয়েছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তাদের কাছে প্রেম আসিল? বলেন না, ছিল কি প্রেম? বলেন না, আবু বকরের কাছে প্রেম ছিল? যেই প্রেমে কি করছেন, নিজের সন্তানাদি, নিজের ছেলে মেয়ে স্ত্রী সবগুলি ভুলে গেছেন, বাগান বাড়ি ভুলে গিয়ে রসুলের সাথে হিজরতের রাত্রে একা মুহাম্মদ রসুল্লাহকে হেফাজত করার জন্য নিজের বুকে তীর নিবে, তো আল্লাহ নবীর উপর যেন তীরের আঘাত না হয়। যেরকম সুবহানাল্লাহ, সেদিন দেখাই দিয়েছেন কেমন প্রেম ভালোবাসা। বলতে সেই ভালোবাসায় কি আল্লাহ পাওয়া যাবে? যারা বলেন পাওয়া যাবে? আহত আবু বকর সিদ্দিকের মতন আর কি হয়েছে? আর হয় না। এত বড় দরজা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিকের পরের যে দরজা এটা হলো নবুয়তের দরজা। যেরকম সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিকের পরে দরজাটা হলো নবুয়তের দরজা। নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, যদি আর কোনো নবী আল্লাহ পাঠাইতো দুনিয়ায় তো আবু বকরকে নবী বানাই দিত। যেরকম সুবহানাল্লাহ, এত বড় সম্মান ইজ্জত হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাভ করছেন। তারপর হযরত উমর তার জিন্দেগির নেক, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার মানুষের নেক এক পাল্লা দিলে হযরত উমরের নেকের সমান হবে না। যেরকম সুবহানাল্লাহ, বাজারে যাইতেন, যাইয়া দেখছেন হযরত আলী বর্ষা নিয়ে বসে রয়েছেন বিক্রি করার জন্য, বর্ম যেটা আমাকে বলে বসে রয়েছেন। হযরত উমর গিয়া দেখেন আলী বসা, জিজ্ঞেস করেন, হ্যাঁ আলী তুমি এখানে কি? হযরত আলী জিজ্ঞেস করেন, আপনি কেন? আমি তো এখানে আসছি, তা আপনি কেন? হযরত আলী বলেন, আমি তো বাজারে বর্ষা বিক্রি করতে আসছি, আপনি কেন আইলেন? তিনি বলেন, আমি বাজার আসছি, মুসলমান বাজার আসে তাদের দেখে আমি সালাম করার জন্য। কি করার জন্য? সালাম দিলে নাকি না জবাব দিলে নাকি? বলেন তো দেখি, সালাম দিলে নাকি? আমরা তো গেবিডি দেখাই দেই না, দেখাই দেই না, আমরা ওই আমরা সালাম দিই, তো জবাব দিব না। কোনখান বাল আমার যাই দেখুন না, মেহরাব আমি যাই দিয়ে বইতে কেউ না, এখান সালাম দিবার লাগে বইতে, এরা যাই না বইতে টানে আগে দেয়া ফারিন না ফারিন না, আমি উঠে একখান সালাম দিলাই ফেরে এই সালামে আমি সব পাইতাম, আমি কোনো গেবিটি দেয়া করিনি। আমি হামাই যে ভাই যারে সালাম দিয়ে খান, কারণ আলিম রে সালাম সালাম দেওয়া আরো বেশি ফজিল, বুঝছেন নি? সালামুল আলিমে কা সালামি, রাসূলুল্লাহ ফরমায় আলিম রে সালাম দিলে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সালাম দিলে। আজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সালাম দিলো সালামুল্লাহ, তারা আসলে আল্লাহর সালাম দিলে।
দেখছেন আলেমের সালাম দেওয়া কত বড় ফজিলত, এটা বুঝে না মানুষে। আমি তো কয়েক সময় বা অধ্যায় আলাদা আলাদা করে আমি মসজিদে হয়েছি, হই না? এখন আমার মসজিদে এখানে অধ্যায় আলাদা আলাদা করে সালামের পাঠ আলাদা করে করে এই আলিমের মর্যাদার পাঠ আলাদা করে সবকিছু বলে দেয়। আগে হইছিল না, এখন কই? বুঝছেন, এখন এগুলোর খেয়াল করা লাগবে। সালামের মর্যাদা বেশি, রসুল্লাহ ছোট বাচ্চারা সালাম দিছেন, দিছেনি না দিছেন? ছোট বাচ্চারা সালাম দিছেন, ছোটরা তো যা সালাম, বড়রা তো যায়, বড় আমার একে আহলিয়ারে সালাম দিতা, গড়ের বউরে সালাম দিতা, এখান না বিচ্ছন্ন জন্য সুবাহ। কত মানুষই বুঝতে পারে না, বিবিরে হেল্প করতে চায় না, হেল্প করলে সমস্যা হয়ে যায়। বিবিরে হেল্প করা তো রসুল্লাহ শূন্য, রসুল্লাহ আয়েশারে গোসল করে ইয়া খাবো নিজে নিজে শুকাইয়া আনতে দিছেন, সুবাহ। রসুল্লাহ বইছুন বই হয়তো আয়েশা তার গাড়ি ফাঁকাইতেছুন, রসুল্লাহ গিয়া আলু রসুল্লাহ টমেটো গুলো হাইটে হাইটে দিছুন, বই না সুবাহ। এগুলো তো শূন্যতে রসুল, এই শূন্যতে জিন্দা হতে পারলে একশো শহীদের সবই বোঝানো করে সুবাহ। এমন শূন্যত রসুলের যেটা মরে গেছে এখন পালন করে না, আর বাকি আপনি যদি করে নাই আমল করে নাই, তাহলে আল্লাহ পাক মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। এটা লজ্জার ব্যাপার নি, হ্যাঁ? আমাদের একটা ভয় হতে বুরসা থেকে যেটা করতে মাগ মরে দিয়া কন্যা না বলিল, এটা ভয় কিছু, কারণ বুঝে না রসুলের শূন্যত রসুলের তরিকা কোন জিনিসের নাম। রসুলের তরিকাকে যারা ধরে রাখে তারার কাছে তারার এই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাযা দিবা, পুরস্কার দিবা, যারা বলছো সুবহানাল্লাহ। তো আমরা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির অনুরূপ হইতো, রাসূলুল্লাহর জিন্দেগির অনুরূপ হইতো, রাসূলুল্লাহর জিন্দেগি যদি আমরা ফলো করি, রাসূলুল্লাহর জীবন যদি আমরা ফলো করি, তে দেখব কঠিন আটি বিষয়বস্তু নিয়া যতগুলো আইছে সবগুলো রাসূলুল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, আর রাসূল সব শিখাই দিয়েছেন। কে শিখাইছে? এগুলা এগুলো আদর্শ, এগুলোর নাম হলো কি আদর্শ। যদি রসুলের টানা গ্রহণ করি, এখন কি ইহুদি খ্রিস্টানের আদর্শ নই, রসুল্লাহ এভাবে বসিয়া চস্তর খানার মধ্যে শিখাইছেন, এটা হলো রসুলের তরিকা। আর আমরা সিয়ার টেবিলে বইয়া দেখাই কার তরিকা, কথা বলেন না কার তরিকা, এটা কি রসুল্লাহর তরিকা? রসুল্লাহ তো দস্তর খানা দিছেন, কেন দিছেন? আমরা দস্তর খানা এটা কিদার লেগা খাড়া বলাই লেগা না না, দস্তর খানা দিছেন এই জন্য যে কোন একটা একটা রিজিক যদি আপনার দানা করিয়া দেখা, এটা শয়তান নে দিতা না। সহিহ হাদিস বুখারীর হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস আছে, এই একটা লোকমা লোকমা থেকে সূর্য গেছে ঘুরে দেখা, যদি হাত থেকে ঘুরে গেছি গা লোকমা থেকে ঘুরে গেছি গা, এটা শয়তান দেখা হইতা না, এটা হুচ্ছিয়া খাইলি তা না দুইয়া বলে খাইলি তা বন্য সুবহানাল্লাহ। এই আদেশটা রসুল্লাহ দিছেন, এটা হলো সুন্নত। এই জন্য দস্তর খানা ধুয়ে রাখবা পরিষ্কার, এটার মধ্যে যখন খানা হাত থেকে ঘুরে সূর্য ঘুরে দিবি গা, ওই খানাটা আপনার তুললে খাইতে পারবা, অপচয় হয়েছে না, শয়তান দেখা হইতে না, রসুল্লাহ ফরমায় শয়তান দেখা হইতে না, যেরকম সুবহানাল্লাহ। এটা কার তরিকা? এখন আমরা কত যাই করি, আমরা কত বিনষ্ট করি, করেন না না, এগুলা কি রসুল্লাহর তরিকা? এগুলার জব ধরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এগুলা যদি টিপো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ পাক আদর্শ বানিয়ে পাঠাইছেন, এই আদর্শ থেকে আমরা গ্রহণ করার লাগিয়া, হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দিছেন নি উত্তম আদর্শ রসুল্লাহর কাছে, দিছেন নি এমন চরিত্র রসুল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন দিছেন যে ওয়ালিদ ইবনে মুগিরা রসুল্লাহর একটা গালি দিছিল, দিছেন নি? কিতা কইছি আনতা মাজনু তুই তুমি পাগল, কিতা কইছি পাগল। রাসূলুল্লাহর মনে একটু আঘাতে একটু দুঃখ আসিল, দুঃখ বুঝুন তো, রাসূলুল্লাহর অন্তরে একটু দুঃখ আসলো, আঘাত আসলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আঘাত অন্তরে সেটা বরদাস্ত আসলো, রাসূলের অন্তর থেকে এটাকে দূরাই দিতে হবে, বিতাড়িত করতে হবে, সেজন্য আল্লাহ পাক কোরআনের একটা সূরা নাযিল করেছেন, জানেন সূরার নাম? সূরা কলম, সূরাতুল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, হুয়া রাসূলুল্লাহর ডাক দিয়ে বলতেছেন, ও রাসূল মা আনতা বিনিয়মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি তো আপনার প্রতিপালকের অনুগ্রহে পাগল নহেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো, আমি প্রভু আপনার রব, আমি আপনার পাগল বলি না, আল্লাহ কি বলতেছেন? আমি পাগল বলি না, আমার কাছে তো আপনি পাগল না, কই না সুবহানাল্লাহ। রাসূল শান্তি চিনি না না মাতুন না, রাসূলুল্লাহ শান্তি আসছে, রাসূল আমি তো পাগল বলি নাই, মা আনতা বিনিয়মাতি রাব্বিকা বিমাজুনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি তো পুরস্কার পাওয়া, আমরা আমি পুরস্কার দিছি, উজর আজিম আপনার দান করছি, যুরে কোন সুবহানাল্লাহ, ওয়া ইন্না লাকা লাআজরান, আপনার জন্য উজর গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, আপনি সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ, আপনার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন আদর্শ দিয়েছি, আপনার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে নাই, আপনি একমাত্র অদ্বিতীয় চরিত্রের মানব মানুষ বানিয়েছি আপনাকে। তাহলে বালা এমনি আমরা যে গালি দিলাম মলিদ মলিদ ইবনে মুগিরা, সে বালা লিখি করে বলেন না বালা লিখো। হে রাসূল, আপনাকে যতই গালি দিবে যারাই দিবে, তারা তো ভালো না, তারা ভালো না, তাদের চরিত্রের মধ্যে খারাপ দাগ আছে। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়ে বলে দিচ্ছেন যে চরিত্রের দাগ গুলা কি, যে আপনাকে গালি দিছে তারা কি বলা হয়, কে? ওয়ালিদ বিন মুগিরা। তার নাম কি? ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ পাক বলতেছেন দশটা গালি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহরে। এক গালি দিছে, কি গালি দিছে? পাগল মাজনুন, আল্লাহ তারের নাম ধরে ছাগল না গাইলিয়া ধনের খুমারি গাইছিল, ধনের খুমারি করছিল, এর লাগে আল্লাহ কি কইছেন? তাকে নবী বানাইছেন, তখন তার আর বরদাস্ত আসলো না যে সে নবী হয়ে গেছি গা, এখন নবুয়তের প্রকাশ করতেছে, আল্লাহ সিনাই এক আল্লাহর ইবাদত করে আর আমরা লাত খাবরে বাদ দিয়ে দিছে, আপনার যে আসল ভূত আর আমরা আসল খোদা ছিল এদের বাদ দিয়ে এখন এক এক খোদার খোদা করে। আপনি বলেন কাফিরদেরকে, বলেন আইয়ুহাল কাফিরুন, কাফিরের দলকে বলেন, লা আবুদু মা তাবুদু, তোমরা যারা ইবাদত করো আমি আল্লাহর কথা কাকে দিয়ে বলাইতেছে? হে নবী বলো তুমি, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আর কেউ নাই, আসেনি কেউ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি এক, তার সাথে কোনো শরীক নাই। নামাজ পড়ে যদি তার জন্যই পড়ো, রোজা রাখলে তার জন্যই রাখো, হজ করলে তার জন্যই করো, যাকাত দিলে তার জন্যই করো, সদকা দিলে তার জন্যই করো, যত কিছু করবা, যত ইবাদত, তত সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, আমার মৌত, সকল সবগুলি আল্লাহর জন্য। আমি বাঁচিয়ে থাকি জীবনে, এটাও আল্লাহর জন্য, আমি মরে যাই যদি তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এই জীবনটা কত বড় জীবন! এই জীবনের মর্যাদা আসে কিভাবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে। যা আল্লাহর সন্তুষ্টি আসে কিভাবে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুরূপ জীবন গঠন করে, তার জীবনটা গঠন করে, ওই জীবনটাকে আল্লাহ পাক পছন্দ করে। ওই জীবন আল্লাহর কাছে কিনে নিয়ে যায়। আল্লাহ বলেন আমি সমস্ত জীবন, দামি জীবন, মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগীর অনুরূপ জিন্দেগী গঠন যারা করেছে তাদের জীবন আমি কিনে নিই। ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله رب العالمين বলতেছেন নিশ্চয় আমি কিনে নেই ان الله اشترى من المؤمنين انفسهم আবার বলেন ওয়া আমওয়ালাহুম আমি মুমিনের
মুমিনের একটা মূল্যবান জীবন, দামি একটা জীবন আমি কিনে নিই, এক সাজদার দাম কত বলেন না, সুবহানাল্লাহ, একটা সাজদার দাম কত, দুনিয়ার সারা সবকিছু দিলে এক সাজদার মূল্য হবে না, এই মুমিনের কত সাজদা আল্লাহর কাছে মকবুল, মাথা নোয়া তাসবিহ পড়ে লা সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহর পবিত্রতা ঘোষণা দেয়, আল্লাহর বড়ত্বতা ঘোষণা দেয়, মাথাকে ঝুঁকাইয়া দোলায় দূষরিত করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শের বুলন্দি করে তার মস্তক অবনত করে, অর্থাৎ তার সম্মান বৃদ্ধি করে তাকে দরজা বুলন্দি করে দেয়, জোরে বলো সুবহানাল্লাহ, এই সাজদা তার জীবনের গোটা মিটে যায়, তার জীবনের গুনাহ সরে যায়, গুনাহ কাফফারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বুলন্দি করে ওই বান্দাটাকে তার সাজদার জন্য তারে ওলি তারে আব্দাল তারে ফৌজ তারে কুতুব বানাইয়া কুতুবুল আজম বানাই দেয়, যেরকম সুবহানাল্লাহ তারা সাহাবী বানাই দেয়, তারা সিদ্দিক বানাই দেয়, তারা শহীদ বানাইয়া দেয়, কোন কারণে এই সাজদায় মস্তক জবরত করবো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় লাগে বান্দা যখন তার সের জুখায় মাথা দিয়ে সাজদা দেয়, আর যখন সে দুই হাত করে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে, ধরে কোন সুবহানাল্লাহ, দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দ, কয়টা জিনিস, একটা করে যদি দুই হাত বাঁধাইলো, আরেকটা হলো মাথা দিয়ে তার সাজদা দিল, তার মাথাটাকে দোলায় দূষিত দূষণিত করে দিল, মস্তক নোয়ানোটা এবং দুই হাত করে দিল আল্লাহর কাছে পাতানো প্রার্থনা করা, এটি হলো আল্লাহর কাছে বেশি পছন্দ, ধরে কোন সুবহানাল্লাহ, বন্দার দাম কত, আল্লাহ কিনে নেয় তার জীবন, হায় হায় জীবন কি দে, এই মূল্যবান জীবন কিনে নেয়, আর তার যে মাল কামাই করেছে হালাল মাল, সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, জুয়া নাই, ব্যাপনার কাজ নাই, মিথ্যার চলনা নাই, কোনো কিছু নাই, সমস্ত অপদার্থ সবকিছু বাদ দিয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বৈধ হালাল যে পথ তার খোঁজে নিয়ে তার জীবনকে গঠন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশনতি হাসিলের জন্য হালাল পথে রয়ে হালাল জীবিকা অর্জন করেছে, হালাল খেয়েছে, হালাল খাইয়া তার জীবন গঠন করেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই জীবন আমি কিনি, যে মাল তার হালাল সেই মাল আমি কিনে নেই, যে মাল আমি আল্লাহর রাস্তায় সৎকার করে দিল এই মাল আমি তার কিনে নেই, যেরকম সুবহানাল্লাহ, কিষ্কি দেই তাকে বন্দাকে, আমি তো মাল আর তার জীবন নিলাম তাকে দেখি, বি আন্না লাহুমুল জান্নাহ, আমি তার বদলা হলো বেহেস্ত জান্নাত, এটার এটার বদলা হলো জান্নাত, আমি জান্নাতের বিনিময়ে আমি তার জীবন কিনে নেই, তার মাল কিনে নেই, যেরকম সুবহানাল্লাহ, বলেন তো জানের দাম বেশি, জানের দাম বেশি, মালের দাম বেশি, না বেহেস্তের দাম বেশি, জোরে বলেন, বন্দার থেকে যেটা কিনে নেই এটার দাম বেশি নি, না বেহেস্তের দাম বেশি, আল্লাহর কাছে দাম কোনটা বেশি, মানুষের জীবনের দাম, জোরে বলুন সুবহানাল্লাহ, যেখানে না আল্লাহ বেহেস্ত দিয়া দেয়, এত দাম সাজদার, এত দাম, এই আপনি হজ করছেন নিয়ত সহি ভালো, আপনার হালাল পয়সা দিয়ে গেছেন কাজ হয়ে গেছে, হালাল নাই এই হাজার হাজার বার গেছেন আপনি সৌদি আরবে গিয়া হাওয়া কাবা করে থোয়া করছেন কোনো লাভ নাই, মিনায় গেছেন এগা কোরবানি দিয়েছেন কোনো লাভ নাই, এখানে পাথর মারছেন শয়তান দিয়ে লাভ নাই, মজদুর রায় ছাড়াইছেন লাভ নাই, সাফা মারবা দৌড়াদৌড়ি করছেন কোনো লাভ নাই, মদিনায় গেছেন কোনো লাভ নাই, এখন তো মদিনা যাইবে লেগে দিতে চায় না, ও মদিনায় গা কেটা পড়ে মদিনা, রসুল্লাহ ফরমান মান হাজ্জা লাম ইয়াজুরনি ফাকাদ জাফালি, যে হজ করলো আমার রোজা জিয়ারত করে গেল নাই, সে হইল না ফরমান, যখন সুবহানাল্লাহ, সে না ফরমান, সে আল্লাহর নাফরমান হয়ে বনে গেল, রসুল্লাহ কথা বলেন তাই রসুল্লাহ যে মুখিতা বৈশন জমান দিয়ে বৈশন, এ কথাটা কার কথা, আল্লাহর কথা, ধরে নেন কার কথা, আল্লাহর কথার বিকাশ হল মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের জমান মোবারক, এই যে আমরা হাদিস শরীফ বলি এটা আল্লাহর কথা, কার কথা, মুহাম্মদের জবান দিয়ে বাসা দিয়ে প্রকাশ করছেন, কোরআনের ব্যাখ্যা দিয়ে দিছেন হাদিস শরীফ, যদি হাদিস রসুল্লাহ বয়ান না করতা তো কোরআন কেন বুঝলাম, আমরা বুঝলাম না কিভাবে কিভাবে ফাইলাম নে, তাহলে কোরআনের তফসির করিলেন আজকে ফাইতে কোনো তো রসুল্লাহর হাদিস বয়ান, এই যে আমরা বুখারী শরীফ খুললে পরে দেখা যায় প্রত্যেক চ্যাপ্টারের বিষয়বস্তুর উপরে আছে আলোচনা, কিতাবুত তাফাসীর প্রত্যেকটা সূরা তাফসীর প্রত্যেকটা আয়াতের তাফসীর বুখারীতে আছে, তো বুখারী যদি বুখারী তো সহিহ হাদিস, বুখারী কোন হাদিস সহিহ, আসাকুল আসাকুল কুতুব ইবাদা কিতাবিল্লাহ তাআলা আস-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে সহি শব্দ কিতাব হলো বুখারী শরীফ, জোরে বল সুবহানাল্লাহ, আর ইমাম মুসলিমের দেশে রাখা হয় আস-সহিহুল মুসলিম, আসাকুল কিতাবে কুতুবি বাদা কিতাবিল্লাহ তাআলা আস-সহিহুল মুসলিম, তারা আবার ইমাম মুসলিম রে বলে, ইমাম মুসলিমের কিতাব রে সহি মুসলিম রে তারা হয় সহি, আর বুখারী রে যারা পছন্দ করে তারা হয় ইমাম বুখারী, বুখারী বুখারী শরীফ হলো আসলে বুখারী তো কে জাগার নাম, বুখারী দা জাগার নাম, তার এই নামে মশহুর হয়ে গেছে, এলে অনেক
নাম রাখছেন যে বুখারি 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 হয় যারা হচ্ছে সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি তার নাম হলো মুহাম্মদ ইবনু ইসমাইল বুখারি তার নাম হলো মুহাম্মদ মুহাম্মদ ইবনু ইসমাইল ইসমাইলের পুত্র মুহাম্মদ বুখারার স্থান না বুখারা সমরকন্দ রাশিয়া বসে বাড়ি ঘর না রাশিয়া ইমাম বুখারির বাড়ি হলো রাশিয়া বুখারা সুবহানাল্লাহ বিহামদিহি এই পথগুলো আসছে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরাম জমা করছেন কত মেহনত করা করছেন আমানত রক্ষা করছেন একটা হাদিস আপনাদের শোনাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিস বয়ান সাহাবায়ে কেরামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বলতেছেন বুখারী শরীফের তৃতীয় জিলদের বাংলা তৃতীয় বাংলা অধ্যায় পড়ছে এটা তৃতীয় জিলদের কথা বলতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত সাহাবায়ে কেরামের জীবন আলোচনা করতে গিয়া হযরত আলী বলতেছেন যে আমি হাদিসটাকে এত বিশুদ্ধ করতে গিয়ে আয়াতের মধ্যে আল্লাহর নবী এত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গুরুত্ব দিয়েছেন বলতেছেন আমি রাসূলের হাদিস বর্ণনা করতে গিয়া যদি মিথ্যার আশ্রয় নেই তাহলে আসমান থেকে কিছু আমার মাথার উপর পড়ে যদি আমি আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাই এটাকে আমি শ্রেষ্ঠ মনে করি কি বলতেছেন বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস হযরত আলী বলতেছে যে আমি একটা মিথ্যা হাদিস বলার চাইতে বলতে গিয়া মনে করি যদি আসমান থেকে খোদার গজবের দ্বারা কোনো কিছু পড়ি আমার মাথায় পড়িয়া আমি ধ্বংস হয়ে যাই এটাকে আমি শ্রেষ্ঠ মনে করি চাই আমি যেন ধ্বংস হই তবু যেন রসুলের একটা হাদিস আমি মিথ্যা বলি না আমার জবান দিয়ে যেন আসে না যেখানে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট সোহাবায়ে আলী একটা সহিবা করছিলেন আলী আলী নামে একটা সহিবা করছিলেন ওই বিভিন্ন সহিবা আছে না তো তিনি কি করছেন মসজিদ আহমদ আছে বিভিন্ন তো আছে না ও হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা করছিলেন অবশেষে তিনি বহু চিন্তার পরে তিনি আবার এটা খাইতে দিয়েছেন এটা বিলুপ্তি ঘোষণা করছেন কেন জিজ্ঞেস করা হলো আলী আপনি এই কাজ করলেন কেন আপনি মানুষদেরকে সৎপথ দেখাইবার জন্য আপনি রসুলের জামাতা আবার তার ভাই আপনি এত বড় সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফা এবং ওনার মেয়ে ফাতেমার জামাই আপনি এত বিশ্বস্ত মানুষ হইয়া এটা লেখলেন সহিবা লেখলেন লেখে আবার এটার বাদ দিয়ে দিলেন কেন তিনি বলতেছেন যে আমার ভয় লাগে যদি কোনো এক কথা ছুটে যায় তাহলে তো আহশার ময়দানে রসুল বলছেন যে এই ব্যক্তির জন্য কোনো সাফাত হবে না যারা সুবহানাল্লাহ এই ব্যক্তির জন্য সাফাত হবে না ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে আবার বলছেন যারা মিথ্যা হাদিস বর্ণনা করবে এদের জায়গা কোথায় জাহান্নামই হবে রাসূল বলেছেন যারা মিথ্যা কথা বলবে আমার ব্যাপারে তাদের ঠিকানা জাহান্নামেই হবে তাদের উপযুক্ত ঠিকানাই জাহান্নাম তাহলে হযরত আলী ক্লিয়ার করে বলেন যে আমি জাহান্নামী হইতে চাই না এজন্য আমি এটা বাদ দিয়ে দিলাম অন্যান্য হাদিস যা আমি রিসার্চ করছি খুব ভালোভাবে কি করছি আমি ওগুলার রিসার্চ করছি ওগুলা শুদ্ধ দেখি আমি এগুলো আমি আমার অন্যান্য ভাইদের কাছেও বলছি আর আমার এগুলা তাবিরা গ্রহণ করছে বুঝছেন সাহাবীর কথা কেটে গ্রহণ করছে তাবিরা গ্রহণ করছে সাহাবীর কথা তাবিরা পাইছে কথা বুঝছেন তিনি বলতেছেন যে এই হাদিসগুলা সহি হাদিসগুলা যেগুলো এগুলো আমি বর্ণনা করছি তালির যে হাদিসগুলো পাওয়া যাবে ওগুলা কি বিশুদ্ধ সহি হাদিস বলেন কি হাদিস বিশুদ্ধ সহি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে শের জমানায় কথাগুলো খেয়াল রাখবেন হাদিসগুলো খেয়াল রাখবেন শের জমানায় একদল যুবক লোক বাহির হবে একদল অল্প বয়স্ক যুবক বাহির হবে সাহাবীর সাহাবীর কি করতে গিয়া প্রশংসা করতে গিয়া সাহাবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাসূল থেকে বর্ণনা করতেছে যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শের জমানায় একদল যুবক তরুণ যুবক অল্প বয়স্ক যুবক বাহির হবে তারা ইসলামের দা বুলি উড়াবে অথচ তাদের তারা ইসলাম থেকে এত দূরে থাকবে কামা ইয়ামলুকু মিনাস সাহমির রামিয়া যেমন দনুর মাঝে তীর লাগিয়ে সারি দিলে যে ভার দূরত্ব হয় এভাবে তারা ইসলাম থেকে তারা দূরে থাকবে ইসলামের বুলি উড়াবে কিন্তু অথচ তাদের কাছে ইসলামে কিছু থাকবে না আবার বলছেন যে তারা ইমান থেকে এত দূরে থাকবে তারা হল কমের নিচে ইমান পৌঁছবে না তারা হল কমের নিচে যাইবে না ইমান উপরে মুখ গহ্বরে থাকবো এরা ইমান মুখে থাকবো হলকমের নিচে তাদের ইমান পৌঁছবে না ফাইজা লাকিতুহুম ফাকতুলুহুম যেখানে পাও তাদেরকে কতল করো তোমরা আল্লাহ দরবারে হাশর ময়দানে তার জেজা পাইবে পুরস্কার দেওয়া হবে সুবহানাল্লাহ সহি বুখারীর হাদিস
আরেকটা ওইভাবে আরেকটা হাদিস বলছেন অনুরূপই আরেকটা হাদিস ক্লিয়ার স্পষ্ট ভাবে হযরত আলী বলছেন আবার বুখারী শরীফের চতুর্থ খণ্ডের মধ্যে হাদিস নম্বর দেওয়া আছে একবার লাস্টের দিকে বুখারীর চতুর্থ খণ্ডের লাস্টের এক পাতা ওই দিকে হাদিস নম্বরটা আমার ইয়াদ নাই আমি এগুলো টুকিয়ে রাখছি সবগুলা এগুলো বাংলায় দেওয়া আছে বাংলা বুখারিতে দেওয়া আছে বাংলা বুখারির মধ্যে আছে এটা খুশ করলে আপনারা দেখতে পাইবেন ক্লিয়ার স্পষ্ট বলা হয়েছে যে ওই যুবক একদল যুবক বাহির হবে এরা ইসলাম থেকে দূরে থাকবে যেভাবে ধনুর সাথে তীর লাগাইয়া মারলে দৌড় না আর তীরের দূরত্ব ওই জায়গা এইভাবে তারা ইসলাম থেকে দূরে থাকবে আবার বলছেন এদের কণ্ঠনালীর নিচে ইমান পৌঁছবে না তারা ইমানদারি দাবি করবে মুখ বলে তাদের ইমানের কি থাকবে দাবি থাকবে অর্থাৎ অন্তরে তাদের ইমান থাকবে অন্তরে তাদের ইমান অর্থাৎ সেটা গ্রহণীয় নয় আল্লাহর কাছে গ্রহণীয় নয় বুঝলেন যে ইমান মুনাফিকদের ইমানের মাঝে কি ছিল এরা তো ইমানদারি দাবি করে অথচ ইমানের মধ্যে দোষ আছে আছে না নাই আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন এরা বলে আমরা আল্লাহর প্রতি ইমান আছি পরকালের প্রতি বিশ্বাস করি বিচার আছে আর সব কিছু ঠিক আমরা মানি আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন তারা মুমিন না তারা মুমিন না তারা কি মুনাফিক তারা মুমিন নয় তারা ওয়া মা হুম বিমুমিনিন এরা নমাজ পড়লে রাসূলুল্লাহ ভিসে রাসূলুল্লাহ ভিসে নমাজ পড়ছে না মুনাফিকরা তারপরে কি বলছে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক রাসূলুল্লাহ ভিসে নমাজ পড়ছে নমাজ পড়ার পরও জাহান্নামের একেবারে নিচে কি নিচে থাকবো এরার জায়গা যেখানে আবু জেহেল আবুল হাব উতবা শাইবা রাবিয়া বড় বড় কাফির হতে থাকবো আর এরা একবারে নিচে এরা এদের এদের পুজ গলিত রক্ত এগুলো জুড়ে জুড়ে নিচে কে পড়বো এগুলো হবে তাদের খাদ্য তারা বক্ষণ করবে যেরকম নাউজ তো ইমানটা রক্ষা করা সবচেয়ে বড় জিনিস ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে বাঁচাইতে হবে এটা ফিতনার জমানা ইমান রক্ষা করা বড় কঠিন হাদিস শরীফ আছে আল্লাহ নবী বলেন দগ্ধকা কয়লার আগুন আগুন হাতে রাখতে যেরকম কষ্ট হইব তার চেয়ে বেশি কষ্ট হইব সে জমানায় মুমিনের ইমান রক্ষা করা কারণ প্রকাশ্যে মদ কোলাগুলি খাইব জিনা ব্যবিচার জুলুম এগুলো বাড়িতে দিব প্রকাশ্যে কেউ করে মানত না হায়া মায়া দয়া মুমিন থেকে উঠে দিয়েছে আপনার সামনে তো ঘটনা করবো আপনার হ্যাঁ আপনার মেয়ের টেন্ডলি জিবিয়া আপনার সামনে স্ত্রীর টেন্ডলি জিবিয়া নিতে আসেনি না নেয় না মাতেন না কেন দেখেন না মুসলিম জাহানের উপর কি পর্যন্ত নির্যাতন চলছে আরো তো কত হইব বাকি রয়ে গেছে হ্যাঁ ইমান বিধ্বংস এই বিধ্বংসী ষড়যন্ত্র বহু চলছে ইমান নষ্ট করার জন্য বহু পায় তারা চলছে ইমান রক্ষা করা বড় কঠিন বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কয়জন ঠিকব মুসলমান দাবিদার সবাই কয়জন মুসলমান ঠিকব তৃতীয় বিশ্বযুদ্ধের সময় বহু মুসলমান মারা যাইব ক্ষয় মুসলমানদের ক্ষয় ক্ষতি বেশি হইব এটা কিছু মুসলমান যারা আল্লাহ পাকের দয়া তারা বাঁচিয়ে থাকবো এদের ইমানের কারণে আর বাকি ওই যে বিভিন্ন দেশে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমান মারে খাইতেছে কেন খাইতেছে এই কথাটা আমরা বলি দোয়া করি তারা লেগে মুসলমানের লেগে দোয়া করি হায় রে হায় তারা যে মারে খাইতেছে অথচ মারে কেন খায় আল্লাহর ওয়াদা আছে মুমিন যখন সত্যিকারের মুমিন হবে আল্লাহর সাহায্য আল্লাহ বলতেছেন আমার জন্য ওয়াজিব ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক আমি আল্লাহর জন্য ওয়াজিব মুমিন বিপদে পড়লে তারা আমি রক্ষা করতাম এটা আমার দায়িত্ব এখন মুমিনে জমে খায় মুমিনে মেরে খায় না মুসলমানে খায় মুসলমানে খায় ইমান তার চিনতে পারতেছে না ইমান বুঝতে পারতেছে না ইমান কোন জিনিসের নাম ইমান কোন জিনিসের নাম বুঝতে পারতেছে না মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিলেন ইমান তার শেষ হয়ে গেল এটা নাকি হ্যাঁ এটা না এটার নাম শুধু ইমান না ইমান ইমান রক্ষা করা লাগবো দেখেন আমার এক ভাই ওই ফিলিস্তিন থেকে আইলো ফিলিস্তিন তো বোঝেন দেখানো কি আছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সে বাইতুল মুকাদ্দাসের পাশেই তার বাড়ি পর আমারে বললো যে ভাই দেখেন আমাদের এই যে ফিলিস্তিন মুসলমানই কিচ্ছু নাই নামে সব মুসলমান আছে কিন্তু যে টেবিলে ইহুদি খ্রিস্টান সেই টেবিলে মুসলমান যে লেবাসে ইহুদি খ্রিস্টান সেই লেবাসে হাফ প্যান্ট পিন্ধে মুসলমান বেটির তো হাফ প্যান্ট পিন্ধে বেড়ের তো হাফ প্যান্ট পিন্ধে তাহলে বলেন তো যেভাবে খ্রিস্টান ইহুদিরা খায় মুসলমানে সেই টেবিলে এভাবে একসঙ্গে খায় একসঙ্গে হাসি তামাশা মেল এবং লেবাসিদের অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইহুদি ওয়ান নাসারা বুখারী শরীফের সহিহ হাদিস
খালিফুল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারার মুখালিফত করে এরা যা করে তা করে না, তার থেকে তোমরা বিরত থাকবা, বাঁচিয়ে থাকবা। রাসূলুল্লাহর বাণী বুখারী শরীফের সহিহ হাদিস। অথচ আমরা কি করতেছি বলতো? আমরা মায়ের খাইতাম না কেন? আমরা কেন মায়ের খাইব না? আল্লাহর রহমত কিভাবে আসবে? ফিলিস্তিনের উপর হামলা চললো কয়বার? তফসীরের মধ্যে আমরা দেখছি তো 6-7 বার এই ফিলিস্তিন ধ্বংস হইলো, 6-7 বার। আবার এগুলো মুসলমানরা হয়তো উমরের শেষে ইয়া এটা শাসন করছে, উমরে যুদ্ধ বিজয় করছে নিজেরা, যখন সুবহানাল্লাহ লাস্টের বিজয় হয়তো উমরের হাতে দিছে, মুসলমানের হাতে সব উমরের হাতে দিছে। হ্যাঁ, এরপর এর আগে কয়েকবার বিজয় হয়েছে, তুরস্ক তুর্কিরা বিজয় করছে, এভাবে অনেকবার এটা বিজয় হয়েছে। এর আগে গেছি আর ইহুদি খ্রিস্টানদের হাতে, আবার তারা মুসলমান জেগে উঠছে, উঠে গিয়ে আবার যুদ্ধ করে তাদের জীবন দিয়া জাহাই করছে, করে তারা আবার আনছে, আনে পরে আবার কিছুদিন পরে আবার এরা গেছে। কেন তাই? এই যে চরিত্র নষ্ট হয়ে গেল, মোহাম্মদ রসুল্লাহ চরিত্র নাই, মোহাম্মদ রসুল্লাহ চরিত্র নাই, যেখানে আল্লাহ পছন্দ করতেছেন না যে তোমাদের চরিত্র হারিয়ে ফেলছো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? মুখ দিয়ে বলা এত কিছু হবে না, তোমাদের তোমাদের চরিত্রের মধ্যে সেই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ থাকতে হবে। যতক্ষণ থাকবে না ততক্ষণ আমার কাছে তোমরা পৌঁছতে পারবে না, আমার কাছে পৌঁছতে পারবে না, দূরে 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 তোমরা তোমাদের জায়গায় আসো, আমার কাছে আসতে পারবে না, তোমরা ফিলিস্তিনে থাকো। হ্যাঁ, কথা বলছেন, তোমরা ফিলিস্তিনে থাকো, তোমরা আমেরিকায় থাকো, তোমরা রাশিয়ায় থাকো, তোমরা যেখানে আসো সেখানে থাকো, আমার কাছে আসতে পারবে না। কাছা লইতে গেলে কি লাগবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। ওই জিন্দেগি যদি আমরা পুরোপুরি ভাবে আদায় করতে পারি, আমাদের জীবনের পুরাই তুলতে পারি, আমরা ছেলের মহব্বত মেয়ের মহব্বতে পড়ে দিচ্ছি, কোথায় রাসূলুল্লাহ ভালোবাসা প্রেম আছে? ছেলে মেয়ে কি করবো, কি করতেছে? আসলে তো আমরা বলি যে খাইবে লাগে, আমরা বলি খাইবে লাগে না নি, ছেলে মারেও কার যাই হলো গাইলে বুক, ছেলে বই যাবো বুক, আমরা দোয়া করবো একটু সময় বুক দোয়া তো করলি মন দেখে জানি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين তো আমরা বলছিলাম যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি দিয়েছেন? আমাদের জন্য বড়ই আদর্শ দিয়েছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ জিন্দেগি আমরা রইলে আমাদের উপর আর বিপদ থাকবে না, দুনিয়া এবং আখেরাতে আমরা কামিয়াব কামিয়াব হইব, দুনিয়ায় আল্লাহ পাকের সাহায্য পাইব, আখেরাতে আল্লাহ পাক আমাদের দান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন ওনার অপরন্ত নিয়ামত জান্নাত, কারে দিবা জান্নাত কালে বানাইছেন? ইমানদার যারা নবী প্রেম ভালোবাসায় জীবন করছে তাদের জন্য আল্লাহ পাক এই নিয়ামত রেখেছেন, জান্নাত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আমরার মধ্যে বিমার হয় অসুস্থতায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত সদয়, আর এই বিমার হইলে আমরা পাগলই যাই গেল, বিমার 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 এই তৈছে এই তৈছে। অথচ বুখারী শরীফের সহিহ হাদিস আছে, বান্দার কোন মানুষের যখন কলেরা হয়, বসন্ত হয়, মহামারী গুলা দেখা দেয়, অথবা একটা মৃগি বিমার হয়, জ্বর হয়, ফুরা হয়, এই ধরনের বড় বড় ওখে আছে রোগ আছে না, এই রোগ গুলা কি রোগ গুলা হইল গুনার কফারা, যেরকম সুবহানাল্লাহ এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া বান্দার গুনাহ মাফ করায়। জ্বর আইছে আমরা ভাই আইলে জ্বর আইয়া শেষ, অথচ জ্বর হইলো গুনাহ মাফ করা ওরা বুঝা বন্ধ সুবহানাল্লাহ, মেরো মানে বালা নাই না হারাম কেরে দিছেন আল্লাহ। কোন মুসলমানে যদি একটা কাটা ফুটে, ইমানদার একটা কাটা ফুটে যদি আর উফ শব্দ হয়, এই কাটা ফুটে তো উফ কইব না, এই যে কষ্টটা এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ কফারা করে দেন, যেরকম সুবহানাল্লাহ কত সহজ করে দিছেন আমরা মাফ করবার লাগে কত ব্যবস্থা, রোজা খেলে দিয়েছেন আমরা তো পাগলই যাই গাড়ি রোজা খেতে রাখতে কষ্ট রোজা, অথচ রোজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন দুজখের আগুন থেকে আমাদের বাঁচাইতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, আলাইকুমুস-সিয়াম রোজাকে আমি রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আমি কি করেছিলাম ফরজ করেছিলাম, এমনি আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুম, যেন তোমরা মুত্তাকী হও। মুত্তাকীর অর্থ হলো যে তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে পারো। মুত্তাকী কারা হয়? আল্লামা নাসিরুদ্দিন বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবী লেখেন, মুত্তাকীর তাফসীর লেখেন
যে নিজের জীবনকে জাহান্নাম আগুন থেকে বাঁচায় নেয় সে হলো মুত্তাকি। যখন সুবহানাল্লাহ, নিজ জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এর অর্থ কি? তা যে এই জীবনে সকল অপরাধ অন্যায়কে বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য ভালো কাজগুলি করে যাওয়া। যখন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যত অন্যায় অশ্লীল খারাপ কাজ আছে সবগুলো বাদ দিয়ে দাও, গুনাহের কাজগুলো বর্জন করে আল্লাহ সন্তুষ্টির নেক কাজগুলি করা, এটাই হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি আমরা বলি, আমরা মুত্তাকি মুত্তাকি আমরা মানুষ হই আর কি। পরহেজগার, পরহেজগার কোন পরহেজগার মানে কি? পরহেজগার অর্থ হলো যারা নাকি পরহেজ করে, যত পরহেজ করে মানে বাঁচে যত অপরাধ আর অন্যায় আছে, যারা অন্যায় অপরাধ খারাপ কাজ গুনাহের কাজ থেকে বাঁচিয়ে চলে, এরা নাম হলো পরহেজগার। এর নাম হলো পরহেজগার। আমরা বলি লম্বা জামা লাগাই পরহেজগার, হ্যাঁ টুহি যাইতে আগ্রহ এখানে গড়া বলেন তো ঢুকাই দিলে ভাই পরহেজগার, আর নমাজ পড়তে পড়তে খালি নমাজই বলে কপাল ঘর বাড়াই দিয়ে বলেন পরহেজগার, পরহেজগারি। অথচ আল্লাহ পাক কই পরহেজগার খারা? পরহেজগার হইলো যারা নাকি কোদারে ডরাইয়া সকল পাপ অন্যায় বাদ দিয়া জীবনে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো আমল ভালো কাজগুলা করে, এরই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ, এটা হলো মুত্তাকি। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকি মুত্তাকিদেরকে হেদায়ত দিবে। কোরআন তো মুসলমানদের হেদায়ত দিতনি, মুসলমানদের আল্লাহ কোরআন হেদায়ত দিবে হারে মুত্তাকিদের। আর আল্লাহ মুত্তাকিদের লাগে পুরস্কার আছে, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদায়িকা ওয়া আনাবা। মুত্তাকির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের বাগান সমূহ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আঙ্গুরের বাগান সমূহ রেখে দিয়েছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি খারা আর যদি একটা ফরজ দেয় তো রকলে লাগা আঙ্গুরের বাগান আল্লাহ রেখে দিবে জান্নাত। হ্যাঁ, একটা দুইটা বাগান নি, আনাবা মুত্তাকিন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদায়িকা ওয়া আনাবা। হাদিকার বহুবচন হাদায়িক, অনেকগুলি বাগান, একটা দুইটা না অনেকগুলি বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরের জন্য রাখছেন। আঙ্গুর দিয়া আনাব আঙ্গুর দিয়া যেরকম না সুবহানাল্লাহ, তাহলে পুরস্কার কত পুরস্কার! ইদানিং বেহেস্তের পুরস্কার গুলা যে আল্লাহ পাক তার খাস বান্দা হতের জন্য, নেককার বান্দা হতের বান্দির জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, যে খোদা সন্তুষ্টির খাস করলেই পজিশন এইটাকে বুঝবো। ভাই বলি না না জান্নাতুল ফেরদাউস কারা দিবা? ইন্না লিল মুত্তাকি ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আসেনি বলুন? নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ভালো আমল করছে নেক আমল, ওয়া আমিলু সালিহাত, ওয়া আমিলু সালিহাতের ব্যাখ্যা হইলো যারা খোদা সন্তুষ্টির জন্য হালাল কাজগুলা করছে, হালাল কাজ যেগুলো আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন এগুলো করো, এগুলো করছে, আর হারাম রে বর্জন করে দিয়েছে, হারাম রে বাদ দিয়েছে, হারাম তার জীবনে নাই, এগুলো এগুলো কি নেক কাজ করনে বলা? যে বুড়াই করে না তমাম খারাপের থেকে যে বাঁচিয়ে দিয়েছে সে নেক আমল করছে। তো আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লাহুম জান্নাতুল ফেরদাউস, আমি তার জন্য জান্নাতুল ফেরদাউস রাখি। সবচেয়ে উঁচু বেহেশতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। রাসূলুল্লাহ ফরমায়েন, হাদিস শরীফ বলে রাসূলুল্লাহ ফরমায়েন, হে আমার উম্মতরা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত তলব করবে তোমরা চাইও যে আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউস নসিব করে। দুরুদ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোন খান হইছেন? জান্নাতুল ফেরদাউস। সবাই বলেন কোন খান বলছেন? জান্নাতুল। কোন বেহেশতের কথা আমরা বলবো? জান্নাতুল ফেরদাউস, আল্লাহর কাছে আমরা চাইবার জন্য রাসূল বলে দিয়েছেন, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য রাসূল আমাদের শিক্ষা দিয়ে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়া, খাইরুল উলাইকা হুম খাইরুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে তার জাযা হইব, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি, জান্নাতে আদন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সব সময় সেই জান্নাতের মধ্যে থাকবো, জান্নাতে তার ঠিকানা হইবো। আল্লাহ পাক তাদের জেজা হিসাবে দিবেন, কি দিবেন? জান্নাতুল আদন, জেজা হিসাবে প্রতিদান দিবেন। কি জন্য? যে নেক আমল করলো, ইমান আনার পরে ভালো কাজ করলো, এই জন্য পরওয়ার দিয়ার আলম সন্তুষ্ট হইয়া আল্লাহ তার বন্দার জন্য কি রাখছেন? জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহর ফরমান হলো আল্লাহ তার বন্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, এরা কারা? আল্লাহ তার বন্দার প্রতি সন্তুষ্ট হয়েছেন, এরা কারা? ঘোষণা দিয়েছেন এরা হলো আল্লাহ নবীর সাহাবী। সুবহানাল্লাহ, এরা আল্লাহ রসুলের ঘোষণা দিয়ে দিয়েছেন, এরা কারা? এরা আল্লাহর নবীর সাহাবী।
রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন। আল্লাহ কেন রাজি হয়ে গেছেন? তাদের কাছে যে তারা নবীর দশ ভাগের দশ ভাগ যে আনিত দিন, সে দিনকে তারা পুরোপুরি মেনে নিয়েছেন, এদের উপর বরফ পড়ে, কিন্তু নবী বলছেন যাও, গিয়া তারা কি করছে, মেহনত করে খন্দ খুঁজছে, পাথর দিয়ে ইটে ইতেছে, নমাজ পড়ো, নমাজ পড়ছে, পাথর ইটে খাইছে না, নমাজ পড়ো আর খাইছে নি। হিজরত করে যাইবার সময় কি অবস্থা, রাসূলুল্লাহ আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন, রাসূল বললেন হে হিজরত করো, যারা হিজরত করে আইবা তারা বড় জাযা পুরস্কার তোমরা পাইবা, যেরকম সুবহানাল্লাহ, তারা দেশ বাড়ি সাইয়া কোলাহুলি সাইয়া সব কিছু ছেলে মেয়ে সারে দিয়া কি করতেছে, তারা হিজরতে আসতেছে, কোথায় আসতেছে, হিজরতে আসতেছে, রাস্তায় লাগল হয়েছে ভাইয়া দিছে পিঠা, পিঠা খাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া বুড়ি রাসূলুল্লাহর কাছে ঈমান আনছে, হযরত সুমাইয়া রাসূলুল্লাহর হুকুম যখন শুনছে, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেছেন, সুমাইয়ার আর ভালো লাগে না, সুমাইয়া ভাই আমার প্রাণে শান্তি নাই, সুমাইয়া ছেলে আম্মার কয় আর ও মা আমা গো তুমি কোথায় যাবে আমারে ফেলে না, আমি যাব আমার রাসূলের কাছে, হিজরতের হুকুম হয়েছে, আল্লাহ নবী হিজরত করে গেছেন, তার মধ্যে যেজা থাকবে আর এই যেজা হবে জান্নাত, এই পুরস্কার জান্নাতের পুরস্কার পাওয়া যাবে, আমি হিজরত করে গেলে আর রাসূলের মহব্বতে আমি মদিনায় যাব, আমার রাসূল মদিনায় চলে গেছেন মক্কায় নাই, ওনার ছেলে কয় মা গো আমি তো রাসূলকে দেখছি না, আমি রাসূলকে দেখছি না, আমি দেখতাম আমার নিয়ে যাও, ছেলে আকৃষ্ট হইয়া মার সাথে চলে গেল। আয়তা সুমাইয়া আবু জেহেলের কি আছেন, শাসিনি শাসি, আবু জেহেল এলাকার ভাই ছিল, ওই যেতে ওই যে দেখো বলে যাইতাম আমার নবীর কাছে, নবীর কাছে মদিনা আমি যাইতাম, বলে লাখো তোমার বান্দা দেওয়া লাগবো, তোমার ঠিক করতে দিব, ওই কি ঠিক করবা তুমি, আমি তো যাইবই, বলে না গেলেও তো আমি শাস্তি দিব তোমারে, বলে দেও না কি শাস্তি দিবা, বলে তোমার শাস্তি দিব উলঙ্গ হইয়া তোমারে, উলঙ্গ হন মুখ হইয়া তোমার সরঙ্গার মধ্যে নেজামান, আর উঠ দুই ভাগে বান্দিয়া দুই হ্যান্ডে উর্দু রইব তোমার সিরিলে ঘুমাইস কেন, ওই তুমি যাই ভালো করতার ভাই আমার দেহের উপরে তুমি অত্যাচার করতে পারবে, কিন্তু আর অন্তরে অত্যাচার করতে পারতে না, যেরকম সুবহানাল্লাহ, হযরত সুমাইয়া বলেন এই জন্য যদি আমার রসুলের সাথে দেখা দিতে যদি যাইতে যদি হয় আমি যাবই, আমাকে বাধা দিতে পারবে না, বলে ঠিক আছে যাইতে পারো, তবে মুহাম্মদ রসুল্লাহকে তুমি মিথ্যা নবী বলো, তিনি যে দাবি করেছেন এ দাবি মিথ্যা দাবি, তিনি নবী নয় এ কথা স্বীকার করো, হযরত সুমাইয়া বলেন না 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 আমি কিছুতেই এই কথা আমি বলতে পারি না যে তো আমি ঈমান আনেছি ওই নবীর প্রতি, নবীর কথা বিশ্বাস করছি, নবীর কাছে আল্লাহর ওহি দিছেন, নবী তিনি নবুয়তি পাইছেন, এই কথা আমি স্বীকার করে ঈমান এনেছি, আমি যেই মুখে ঈমান এনেছি রাসূলের প্রশংসা করে আল্লাহর নবী স্বীকার করেছি, এখন আমি আল্লাহর নবী না এই কথা বলতে পারবো না, আর তিনি সত্যি আল্লাহর নবী তার কোনো দোষ নাই, আমি স্বীকার করছি মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো দোষ নাই, এটা আমি স্বীকার করে নিয়েছি, আমি এটা মানি, আমি এটা বাদ দিতে পারবো না, তুমি আবু জেহেলের দোষ আছে তবু আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো দোষ নাই, যেরকম সুবহান আবু জেহেল তারে উলঙ্গ করে তারে নেজা মানলো বল্লম মানলো দুই গুড় দুই দিকে ছড়াই দিল, হযরত সুমাইয়া ইন্তেকাল করলেন, এর আগে হযরত সুমাইয়া হাসি দিয়ে বললেন হে রে আবু জেহেল আমি আমার সামনে জান্নাত দেখেছি, যেরকম সুবহান আমাকে যে জান্নাতে দিবেন সেই জান্নাত আমার চোখে দেখে রয়েছি, আল্লাহ ডাকি বলেন ইব্রাহিম যাও যাও তারে দেখাই দাও, তারে দেখাই দাও জান্নাতে, যে জান্নাতে রাখা হবে ওই জান্নাতের তার পাহারা দারে বলো, সেই জন্য কি করে জান্নাতের দরজা খুলে দিয়ে হযরত সুমাইয়ার নজরের মধ্যে দিয়ে দেয়, যেরকম সুবহানাল্লাহ রাইয়ান নামে ফেরেশতা ওই দেখাই দিলেন, দেখো 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 এ সুমাইয়া তুমি যে আসো কোথায় থাকবে, তোমার তোমার বিছানা কি হবে, তুমি কি পাবে দেখো, সুমাইয়া নিজ চোখে সব দেখলেন, টিপটিপাইয়া তিনি ইন্তেকাল করলেন, শাহাদত বরণ করলেন, মুমিনার মধ্যে মুমিনাদের মধ্যে সর্বপ্রথম শাহাদত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন সুবহানাল্লাহ প্রেম ভালোবাসা কাকে বলে, সাহাবীরা লুকায়া 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 তারা কি করলেন, মুহাজিররা হিজরত করে তারা রাসূলুল্লাহর কাছে, ওরা যে কোথায় থাকবে কি করবে বাড়ি ঘর কোথায় খাইবে কি, ওতে কোনো চিন্তা আছে বলেন না, এ কোনো চিন্তা আছে, তারা বলে আমরা নবীর কাছে যাই, নবীর দেখলেই আমরা পেট ভরে যায়, সুবহানাল্লাহ নবীর দেখলেই কি হয়, নবীর দেখলেই পেট ভরে যায়, নবীর প্রেম ভালোবাসায় বিভোর হয়ে থাকলে খিদার কোন যন্ত্রণা আসে না, বাইরে হযরত আব্দুর রহমান জান্না হল খেতাব হল আবু হুরায়রা, নাম শুনছেন যার খেতাব হল আবু হুরায়রা, হযরত আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এত উপাস হলেন সাত দিন পর্যন্ত খানা খাইলেন না,
চেয়ারে বসেন। সাত দিন পর্যন্ত হযরতে আবু হুরায়রা খানা খাইলেন না, মাও সাত দিন উপবাস, হযরতে আবু হুরায়রা সাত দিন উপবাস। বলেন কয়দিন? সবাই বলেন না কয়দিন? সাত দিন পর্যন্ত, এক হপ্তা বরাবর আবু হুরায়রা পেটের মধ্যে খানা দেয় নাই, উনার মাও উপবাস, কোন খাবার পায় না, কিছু খায় না, পায় না, খেজুরও পায় না, এই উপবাস। এই হিসাবে হযরতে আব্দুর রহমান আবু হুরায়রা বাড়ি থেকে বাইর হইয়া রাস্তা দিয়ে গড়িয়ে 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 যেতে যেতে তিন পথের মাথা দেখেন, এক বড় পথের মধ্যে লাগছে গিয়া তার বাড়ি থেকে, ওই পথের মধ্যে যাই তিনি সেখানে লম্বা করে রয়েছে। মনে মনে জানলো যে এই পথে দিয়ে হযরত সাইয়্যিদা আবু বকর সিদ্দিক রসুলের দরবারে যাবে। আবু বকর যদি পায় তাহলে আবার নবীর দরবারে নিয়ে যাবো, নবীর দরবারে গেলেই পেট ভরবো। নবীর দরবারে খানা আছে, আছে কিনা নাই? বলেন নবীর দরবারে খানা আসেনি, গাইবি খানা আসেনি, আল্লাহর সাহায্য আছে কিনা? ঈমান, এমন ঈমান হযরত আবু হুরায়রার ভিতরে যে আমাকে নবীর দরবার নিয়ে গেলে আমার কিছু অভাব থাকবে না। আবু বকর হাতে লাগলো বেরিয়ে আসছে, আবু বকর রাস্তায় বেরিয়ে আমার নিয়ে যাবে। জোরকম সুবহানাল্লাহ, তো ওই অপেক্ষা করতে করতে দেখে আর দুইজন আইছে, কোন রকম হাইটে হাইটে আইছে, এরও তিন দিনের খানা নাই, এরও তিন দিনের উপবাস। কদিনের উপবাস? তিন দিন। আর এই আবু হুরায়রা কদিনের? সাত দিনের। এই উপবাস সবে ইয়া মিলছে এক তিন পুত্রের মধ্যে। তারা বলতেছে এখন কি করা যায় ভাই, কোনো খানা নাই তো আমরা তো দুর্বল। বলে আমি সাত দিন, তুমি কত দিন? আমি তো তিন দিন। বলে তোমার আমি এলে তো উঠতে পারি না, আমার এই অবস্থা ভাই, তো আমি কেমনে দেখবো? তোমরা তো কোনোরকম হাইটে হাইটে যাইতে পারতো, আমি তো পাই না। বলে চলো তোমার ঘোরাই ঘোরাই ঠান্ডা ঠান্ডা লইয়ে যাই। কন্যা সুবহানাল্লাহ, এই দুইজনের মিলে ঠান্ডা ধারে লইয়া মসজিদে নববীর সামনে হাজির। যখন সুবহানাল্লাহ, এমন টাইমে গেছেন যে বেলা দশটা বাজে, দশটার সময় কেউ নমাজ যায়নি, বাজে না রে, দশটার সময় কেউ নমাজ যায়নি। সহি হাদিসের কথা বলতেছি, হযরতে আবু হুরায়রা গিয়া তার সাথীদেরকে নিয়ে দশটার সময় মসজিদে নববীর সামনে হাজির। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়া সাইজ সাইজ হই কিদারে তিন জায়গা করা করে করে আবু এই দেখুন যে আবু হুরায়রা কি, আবু হুরায়রা এই তোমরা এখানে কি? ইয়া রাসূলুল্লাহ, কি এখন কি নামাজের টাইম? এখন কেন আইছো? না দুপুর না সকাল, ফজর না ফজর না জোহর, এখন কোন টাইমে আইছো তোমরা? ইয়া রাসূলুল্লাহ, আমরা আইছি এখন ও টাইমে আইছি, কিন্তু আমরা এত বিপদে। হযরত আবু হুরায়রা বলেন, আমি মাটি থেকে উঠতে পারি না, আহেরা আটগুলা যখন রকম ঘুরে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু হুরায়রা তিন সাত দিন ধরে খানা খায় নাই, আর এরা দুই দিন ধরে খানা খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই বিপদে পড়ছি, আমার আর কোনো খানা নাই, এখন যান যায় যায় অবস্থার মধ্যে আইসি আপনার দরবারের মধ্যে আমরা খানার ব্যবস্থা দেন। রাসূলুল্লাহ বলেন, দৌড় দেন লাগো, যখন অপেক্ষা করো তোমরা লাই খানা লইয়া আই। রাসূলুল্লাহ বলে গেছেন গিয়া খেজুর লইয়া আইছো, কিতা লইয়া আইছো? তিনজনের ছয়টা খেজুর আছে, কয়টা খেজুর? ছয়টা, দুইটা করে দিলে ছয়টা, তিনজনের জন্য দুইটা হয় খেজুর নিয়ে এসেছেন, ছয়টা খেজুর, এদের দুইটা দুইটা করে হাতে দিয়ে বললেন খাও তোমরা রসুলের হাতে খানা, আমি তো খাইবো সাথে সাথে তো পেট পুড়ে দেবো, পেটের খিদা থাকবে না। বরকতের হাত দিয়ে যখন রসুল দিবেন, তারা যখন বিসমিল্লাহ বলে আর আল্লাহর প্রশংসা করে আল্লাহর নাম জপনা করে যখন রসুলের হাত দুয়ার থেকে নিয়ে যখন খাবে, সাথে সাথে তাদের পেটের খিদা দূর হয়ে যাবে। সত্যি সত্যি তাদের পেটের খিদা দূরীভূত হলো। হযরত আবু হুরায়রা একটা খেজুর খাইলেন, অন্য সাহাবীরা দুইজন তাদের দু হাতের দুই হাতে তারা খেয়ে ফেললো। আল্লাহর নবী চায়ে চায়ে দেখলেন, গোপন চোখে চায়াটা খেয়ে দেখলেন, আবু হুরায়রা চালাকি করে একটা খেজুর খাইলো আর একটা তার কোমরের গুঞ্চির ভিতরে ঢুকাই দিল। সুবহানাল্লাহ, রাসূল বলেন, আবু হুরায়রা তুমি কি তোমার খেজুর খাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে একটা খাইছো আর একটা খাইলে না কেন? একটা কি করছো? হ্যাঁ, একটা খাইলে একটা কই? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা আমি কোমরে তুইছি, দেখে লাইছি, তুমি তো কোমরে তুইছি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সাত দিনের উপবাস কিছু খেতে পারি নাই, আমার মা ঘরে চাটাচাটি করছে, চাটাচাটি করছে, আমার মা ঘরে সাত দিন ধরে উপবাস আছে, আমি একটা খাইলে আমার একটা আমার মায়ের জন্য রেখে দিলাম। রাসূল বলেন, তোমার চালাকি দেখছি আবু হুরায়রা, তুমি তোমার রিজিকের খাদ্যটা তুমি খাই নাও, এটা খাই নাও, তোমার মার জন্য আর দুইটা খেজুর বরাদ্দ হলো, আমি এনে দিচ্ছি, তুমি তোমার মাকে নিয়ে দুটি খাজুর দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এত দরদি নবী যখন, সুবহানাল্লাহ, দেখছেন সাহাবায়ে কেরামের আকীদা কি ছিল, এদের মহব্বত ভালোবাসা কি ছিল। নবীকে দেখলে তাদের পেটের খিদা থাকতো না, নবীকে দেখলে তাদের পেটে খিদা থাকতো না, নবীর চেহারা আনোয়ার দেখলে তাদের খিদা দুই উঠে হয়ে যেত। রাসূলের খেদমতে তারা হাজির থাকতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু যর গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আবু যর গাফারি রাসূলের খাদিম ছিলেন, কি ছিলেন? আবু যর গাফারি খাতিমে খাইরুল বাশার, জিন্দগি মে না বানায়া আপনা ঘর, নিজের ঘরটা বানাইছেন,
খাদিমে রাসূল দরবারে রাসূলের মধ্যে তিনি পড়ে থাকতেন, খানা হইলে খাইতেন না, উপবাস না খাইয়া পড়ে থাকতেন, তবু রাসূলের কদম ছাড়তেন না। কেন? জিজ্ঞেস করো।